হ্যালো ফ্রেন্ডস, সবাইকে গুড আফটারনুন, গুড ইভিনিং। তো আজকে আমরা যাব একটি গ্রামে, পাশের গ্রামে, গ্রামটার নাম হচ্ছে 9 মাইল। তো সেখানে গিয়ে মানে ওখানে অনুষ্ঠিত হচ্ছে বাউল সঙ্গীত। তো সেখানে যাব গিয়ে একটু বাউল সঙ্গীত উপভোগ করব। তো সেটাও আপনাদের দেখাবো, ওখানে কি বসেছে না বসেছে সবই দেখাবো। চলুন দেখা যাক। তো আমরা এই বেরোলাম, এখন রাস্তার কিছু ছবি, রাস্তার অবস্থাটাও দেখে নিন আপনারা, যা রাস্তায় কেমন, রাস্তাতে আমরা দেখে যাওয়া আসা করতে হয়। যাচ্ছি রাস্তা দিয়ে, এই যে আমার একটা ভাই বাইক নিয়ে বাইক চালাচ্ছে, আর এই যে গাড়ি চালাচ্ছে এই মুহূর্তে সে আমার ভাইপো হয়। আমরা এই তিনজনাই যাচ্ছি। এই চলে এসেছি প্রায় যেখানে বাউল হচ্ছে, এই যে নামবো, এই যে লাইট দেখতে পাচ্ছেন আপনারা, এখানে লাইট চলছে, এই লাইটের এখানে যাবো আমরা। গানটাও শুনতে পাচ্ছেন অবশ্য, সেই জায়গা যেখানে বাউল সঙ্গীত হবে, আপনারা শুনতে পাচ্ছেন কে আসবে। এই ওখানে দোকান বসেছে, তো এখন আপনারা দেখতে পাচ্ছেন যে মাইক সেট আপ চলছে, মানে সব কিছু প্রায়, যারা বাজনাদার তারা চলে এসেছে এবং মাইক সেট আপ চলছে তাদের জন্য। আপনারা দেখতেই পাচ্ছেন সব কিছু প্রায় রেডি, এবার গান শুরু হবে আর কিছুক্ষণের মধ্যে। আর এখানে একজন আছে, ইনিও ইউটিউবার, ওর জন্য ক্যামেরা সেট আপ করেছে। আর লোকজন দেখুন, আপাতত শুরু না হতেই এত লোকজন এসে হাজির। বাবা ঘরে তালা দিয়ে গান শুনতে আসো না, মনে প্রচন্ড চিন্তা, মনে হচ্ছে সবাই মিলে তালে 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 তালি দাও নাই পয়সা দাও, সবাই মিলে তালে তালে Thank you.
শুরুতেই আপনারা বুঝতে পারবেন, যদি ভালো লাগা হয় জোরে একটু হাতে তালি হবে সকলে। হ্যাঁ, তাই মহাজন বলছে ছাড়া বন্ধু বান্ধব কাছেও আসে না, দুই পাশে কটা মা বসে গেছে, দেখছেন সবাই তাকান, সবাই দেখেন মাঝের দিকে, বাবা হাতে তালু দেয় না, হরি বলো বলে না, মনে হয় আমার এই মিউজিশিয়ান দাদা ভাই আর আমরা সকলে ওনার বাড়িতে হাড়ি কুড়ি চুরি করে বেঁচেছি। মায়ের গান গাইছি তো মায়ের মনে প্রেম নেই, জানি না কেন বৌমা খাইতে তাই বলছে ওরে বিনা স্বার্থে দুনিয়ায় কে ভালোবাসে না, স্বার্থ ছাড়া ভালোবাসে কে বাসে, বাবা জোরে কে বাসে, এই এদিক তো মাসি কবি যাবে, মাসি কবি নেই বাবা মা কবি, বলে স্বার্থ ছাড়া ভালোবাসে আমার জন্মে দুঃখী মা, সকল মায়ের মায়েদের জন্য সকল একসাথে তালে তালে We'll be right back.
ভালোবাসে না, বিনা শর্তে কেউ ভালোবাসে না, শর্ত ছাড়া বন্ধু বান্ধব। দাদা কন্ডেসটা রেডি করো তো, কারণ আমার কিছু কিছু মার বলে না বসলে আর হাসতে না সুস্থ গান শোনা যাবে। তাহলে তাহলে সবাই মিলে একসাথে, শর্ত ছাড়া বন্ধু বান্ধব কাছে বসে না, বিনা শর্তে দুনিয়া কেউ ভালোবাসে না, শর্ত ছাড়া ভালোবাসে শেয়ার করবেন আপনাদের নিজেদের বন্ধুদের মধ্যে। তো আজকের ভিডিও এই পর্যন্তই।